ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা 41, দগ্ধ 80 জন, নিখোঁজ অর্ধশতাধিক। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় তীব্র শীত ছড়াচ্ছে রোগবালাই, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। প্রবাসী বাংলাদেশী তরুণের নেতৃত্বে গবেষণা, ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনের চেষ্টা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ। একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত 41 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছে 80 জন। আশঙ্কাজনক 67 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। উদ্ধার অভিযান চলছে ঝালকাঠি ও বরিশাল প্রতিনিধির সহায়তায়। সমর ইসলামের রিপোর্ট। স্বজন হারাদের কান্নায় সুগন্ধাপারের বাতাস ভারী হয়ে উঠেছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির দপদপি এলাকায় বৃহস্পতিবার রাত 3টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। পরে সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। যাত্রীরা জানায়, ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ। বরিশাল থেকে অগ্নিঘাতক নামে ফায়ার ভেসেল সহ ছয়টা স্টেশন থেকে উদ্ধার এবং অগ্নি নির্বাপনী আমরা যান পাঠিয়েছি। পুলিশ জানিয়েছে, লঞ্চটিতে 500+ যাত্রী ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এর মধ্যে পানিতে ডোবা আছে এবং অগ্নিদগ্ধ আছে। প্রায় 100-র উপরে লোককে আহত উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অনেকে বরিশাল মেডিকেলে পাঠিয়েছে এবং আমরা জানতে পেরেছি সেখান থেকে আবার অনেকে ঢাকায় রেফার করছে। ঘটনাস্থল এবং আহতদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ প্রশাসনের কর্মকর্তারা। রাজনৈতিক নাশকতা বা দুর্বৃত্তরা কাজ করেছে বা দেশবিরোধী কোনো চক্র এটার সঙ্গে জড়িত কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। আমি নির্দেশনা দিয়েছি যে যারা বার্নে যারা হাত পা পুড়ে গিয়েছে তাদেরকে সবাইকে একটা ওয়ার্ডে নিয়ে আসতে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় 7 সদস্যের কমিটি গঠন করেছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে শীতজনিত রোগবালাই। 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ সকালেও তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে জেলার 5 উপজেলার নিম্ন আয়ের মানুষ। রংপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট আর ডায়রিয়া। হিলিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিনমজুর মানুষ। কুড়িগ্রামে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। খাগড়াছড়ির গুইমারা ও বটুয়াখালীতে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন লেডিস ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত পাহাড়ি বাঙালি নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে 150+ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে পটুয়াখালী 4 আসনের সাংসদ আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মোট 10,000 শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফেনীর পরশুরামের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর পিটুনিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন চৌধুরী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনা ঘটে। নিহত শাহিন চৌধুরী একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায় 7 লাখ টাকার পণ্য বাকিতে নেয়ার দ্বন্দ্বে শাহিন চৌধুরীকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নৌকা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। নৌকার সাথে বেইমানি করা যাবে না, একথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুর কালকিনি লক্ষ্মীপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গোলাপ আরও বলেন, তলাবিহীন ঝুড়ি এই বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বের নেতাদের মুখে বাংলাদেশের উন্নয়নের জয়গাথা। এটা শেখ হাসিনা দেশপ্রেমের জন্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আব্দুস সোবহান গোলাপ। নৌকা মিন শেখ হাসিনা, নৌকা মিন আওয়ামী লীগ, আদর্শ নৌকা, সাথে বেইমানি করা যাবে না। তাহলে আপনি মনের সাথে বেইমানি করছেন, হৃদয়ের সাথে বেইমানি করছেন। আদর্শিক শেখ হাসিনার নেতৃত্বে আমরা চলছি, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, এটার সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। একটি ট্যাবলেট খেলেই এক মাস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার এমন একটি ওষুধ উদ্ভাবনে সাফল্যের কাছাকাছি কয়েকজন গবেষক, যার নেতৃত্বে বাংলাদেশি তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। চাঁদপুরের প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেই নিয়মিত ইনসুলিন অথবা ওষুধ গ্রহণ করেন, এতে স্বল্প সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস। তবে দীর্ঘদিন এবং মাত্রাতিরিক্ত ইনসুলিন ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে, তাই ইনসুলিনের পরিবর্তে কম মূল্যের মুখে খাওয়ার ওষুধ উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছেন একদল বিজ্ঞানী, যার নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়ার তরুণ বিজ্ঞানী শাতিল শাহরিয়ার। কোরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ট্রান্সপোর্টেশন, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হ্যানিয়াং ইউনিভার্সিটিতে পরিচালিত হচ্ছে এই গবেষণা। এই 3 বিশ্ববিদ্যালয়ের 9 জন বিজ্ঞানী গবেষণায় যুক্ত রয়েছেন। তারা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত 3 জাতের ইঁদুর ও বানরের ওপর ওষুধটি প্রয়োগ করে সফলতা মিলেছে, তাই এখন ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর অনুমোদনের অপেক্ষায় তারা। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ এবং প্রত্যাশিত ফল মিললে ওষুধটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রত্যাশা গবেষকদের। জিনথেরাপি এবং ন্যানোটেকনোলজির সমন্বয়ে আমরা একটি মৌখিক প্রতিষেধক আবিষ্কার করেছি, যেটা ডায়াবেটিস চিকিৎসায় হবে খুবই ফলপ্রসূ। ওষুধটির মূল্য হবে খুবই কম, এটি পাউডার করে অথবা তরল আকারেও সেবন সম্ভব। মাসে মাত্র 1টি ট্যাবলেটে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, এটি প্রচলিত ওষুধের চেয়ে 18 গুণ বেশি কার্যকর। আমাদের এই প্রতিষেধকটা গ্রহণ করার পর একজন রোগীর শরীরে ঠিক তেমনি ভাবে ইনসুলিন তৈরি হবে, সুতরাং বাইরে থেকে ইনসুলিনের ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এদিকে শাতিলের এই গবেষণায় খুশি স্বজন ও এলাকাবাসী। ওষুধের ফর্মুলা প্রস্তুতি, তার যে অবদান, আল্লাহ পাক তার দিয়ে এটা করিয়ে নিলেন, আমি বাবা হিসাবে আসলে গর্বিত। আমার এই ইনসুলিন পুরানো কষ্টকর, সে মনে হয় এই জন্য এই ডায়াবেটিস মেডিসিন তৈরির জন্য আগ্রহী। নতুন কিছু আবিষ্কারের মন মানসিকতা ছিল তার। ক্লাস চলাকালীন সময় বিভিন্ন প্রশ্নগুলি, এমন প্রশ্নগুলি করতে চাইতো বা জানতে চাইতো, যেগুলির মধ্যে গবেষণামূলক বা চিন্তামূলক অনেক তথ্য বেড়ে আসতো। সাথে সাহারিয়া, সে যেটা আবিষ্কার করেছে এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শাতিল শাহরিয়ার বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লেখাপড়া করছেন। তার আশা, তাদের এই উদ্ভাবন ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। মাসমালিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বান্দরবানে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ রয়েছে 2 ভাই বোন। ভোলায় নির্বাচনী সহিংসতায় 50 জন আহত হয়েছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। সকালে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।
এর জেরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে প্রতিপক্ষ। এ সময় উভয় পক্ষের 50 জন আহত হয়, তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় সংঘর্ষে আরও 10 জন আহত হয়। ঠাকুরগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হত্যার ঘটনায় তার দুই বন্ধু সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরমান ও গালিব হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছে। অপরজন আকবরকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই মামলার 4 নম্বর আসামি জুয়েল ইসলাম পলাতক রয়েছে। এর আগে নিহত মেহেদীর বাবা মালেক 4 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 22 ডিসেম্বর সন্ধ্যায় বন্ধু গালিব মেহেদীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আরেক বন্ধু আরমান তার বাবা জুয়েল ও আরমানের দাদা মেহেদীকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনঝরা সেসব দিনরাত্রির কথা ফেনীর বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপুর কাছ থেকে তুলে এনেছেন আহমদ বাবু। ফেনীর উত্তরাঞ্চল ছিল মহান মুক্তিযুদ্ধে একটা রণাঙ্গন। বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, ওদেরকে আমাদের হাইস্কুল মাঠে সমবেত করা হয়। ভারতীয়দের সাথে আমাদের যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে ওনারা বিভিন্নভাবে আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেন। যে কোনো মূল্যে হোক, বিলোনিয়া চেকপোস্ট আমাদের মুক্তিযুদ্ধের সুবিধার্থে, স্বাধীনতার সুবিধার্থে নিয়ন্ত্রণে নেওয়া তখন আমাদের দায়িত্ব হয়ে পড়ে। 92 BSF এর কমান্ডিং অফিসার জয়েন প্রধান গোপনীয়ভাবে আমাদের কে অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধে ইপিআরের এই 9 জন পাক সেনা সেদিন সেখানে নিহত হয়। 2 জন বাঙালি ইপিআরের সৈনিক সেদিন সেখানে শহীদ হয়েছে। ইন্ডিয়ান স্পেশাল ব্রাঞ্চের থেকে আমাদের 3 জনকে সিলেক্ট করা হয়। সরাসরি বাংলাদেশে প্রবেশ করতাম, প্রবেশ করে বিভিন্ন চোরাগুপ্ত হামলা করে আবার চলে যেতাম। 3টা দিক থেকেই তো হানাদার বাহিনীকে এখানে আক্রমণ করা হয়েছে। ওরা একটা দিনও সেখানে শান্তিমতো থাকতে পারে নাই। আমরা পরশুরাম থানায় ডাইরেক্ট সরাসরি আক্রমণ করলাম। ফেরার পথে জ্ঞানের সহ আমাদের একজন বেলাল হোসেন উনি ধরা পড়ে গেল। রাজাকাররা মার্কিং করছে যে সকালে বেলালকে পরশুরাম হাইস্কুল মাঠে তারা গুলি করে মারা হবে। গভীর রাত্রে তখন হ্যান্ডকাফ সহ বেলাল ওই পারে যায়, ফাড়া দিচ্ছে। ওই পারে যাওয়ার পরে BSF তাকে ধরে ফেলছে। তখন সে বলছে আমি মুক্তিযোদ্ধা। 21 নভেম্বরের পরে আমাদের এলাকাতে মানে প্রতিনিয়তই যুদ্ধ হয়েছে, কারণ ফেনী মুক্ত হলে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়ের পথ সুগম হবে। হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ফেনী মুক্ত হয়েছে এবং সেই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। জাফর ইমাম সাহেব সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করছে। সুবেদার মেজর মাইজুর রহমান সাহেবের কাছে আমরা অস্ত্র জমা দিয়ে আমরা নিজ বাড়িতে ফিরে আসছি। এবার রেসালম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো এসালম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহমুদা খানম আখির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের এই কর্মসূচিতে অংশ নেন আখির সহপাঠী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা আখির স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গেল রোববার আখির অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়। এদিকে যৌতুকের জন্য তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় তার স্বামী আনিসুলকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অপরাধে জুনায়েদুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রশিদ মার্কেটের একটি ভবন থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, জুনায়েদুলকে ধরতে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা তৎপরতা চলছে। এ সময় জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ধরনের ভুয়া সনদ তৈরির কথা স্বীকার করে জুনায়েদুল। পরে ওই মার্কেটের একটি দোকানে তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ড সহ বিভিন্ন ধরনের সনদ এবং সরঞ্জাম পাওয়া যায়। বান্দরবানের তারাছার বাদরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন। দুপুর দুইটায় বোয়াংছড়ি তারাছা ইউনিয়নের বেতছড়া ঝর্ণার পাশে নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে দশজন পর্যটক নৌকায় বেতছড়ায় বেড়াতে যায়। এদের মধ্যে আটজন নদীতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার করলেও দুই ভাই বোন নিখোঁজ রয়েছে। এদিকে হাসপাতালে নেওয়ার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিজয় সুবর্ণ জয়ন্তী এবং পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙামাটি মারি স্টেডিয়ামে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও রাঙামাটি জোনের আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, সাংসদ দীপঙ্কর তালুকদার সহ উচ্চপদস্থ বেসরকারি বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাঙামাটি জেলার পাহাড়ি ও বাঙালিদের সমন্বয়ে প্রায় 25,000 লোক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাঙামাটির কাপ্তাই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 200 প্রতিযোগী 10 ও 21 কিলোমিটার দৌড়ে অংশ নেন। সেভ ওয়ার্ল্ড লাইফ, সেভ নেচার স্লোগানে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করে চেজ ট্র্যাক। কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ম্যারাথন শুরু হয়ে শিলছড়ি আনসার ক্যাম্প মাঠে শেষ হয়। হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ রাজন মিয়া, মহিলা দলে চ্যাম্পিয়ন হয়েছেন বগুড়ার সান্তাহারের মৌসুমি আক্তার। শেষ করছে একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝালকাঠিতে লঞ্চে আগুনে মৃতের সংখ্যা 41, দগ্ধ 80 জন, নিখোঁজ অর্ধশতাধিক। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় তীব্র শীত, ছড়াচ্ছে রোগবালাই, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। প্রবাসী বাংলাদেশি তরুণের নেতৃত্বে গবেষণা, ইনসুলিনের পরিবর্তে মুখে খাওয়ার ওষুধের উদ্ভাবনের চেষ্টা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।